মোনালিসা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, সেটা হলো পোস্ত পার্শে। এই পোস্ত পার্শেটা করতে যেগুলো লাগবে সেটা হলো, আমি পার্শে মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর আমি রান্নাটা সর্ষের তেলে করব। আর লাগছে নুন, এখানে 25 গ্রাম পোস্ত বেটে রাখা আছে। আপনারা স্বাদ অনুযায়ী লঙ্কা যে যেরকম খাবেন, আমি এখানে 5-6টা লঙ্কা আর 25 গ্রাম পোস্ত একসঙ্গে বেটে রেখেছি। কালো জিরে, হলুদ, চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চলুন আমি আপনাদের রান্নাটা দেখিয়ে নিই। তেলটা গরম হবে, তেলটা গরম হয়ে গেছে, আমি অল্প সামান্য একটু হলুদ দিলাম যাতে মাছগুলো না ছেটে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। মাছটা তুলে নিয়েছি, এবার আমি ওই তেলে কালো জিরে দিয়ে দেব অল্প করে। তারপর আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেব, আর দেব হলুদ, আর আমি এতে নুনটা দিয়ে দেবো অল্প পরিমাণে। পরে দরকার হলে নুন আর একটু দেবো। আর এতে আমি যেটুকু জল লাগবে সেটা আমি দিয়ে দিলাম, বেশি জল লাগবে না এই রান্নাটায়। ঝোলটা ফুটে গেছে, এবার আমি এতে স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি দেব। পোস্তটা পুরো ফুটে গেছে, একটু ঘন ঘন হবে এটা। এবার আমি এতে মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। একটু ফুটবে এটা। পোস্ত পার্শেটা আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এটা যদি আপনাদের বাড়িতে সবার ভালো লাগে রান্নাটা খেয়ে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।